রোজ ট্রেন দেরিতে চলাচল করার ফলে তারা চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়ছেন। রেলযাত্রীরা এই অভিযোগে মুরারই স্টেশনে রেল অবরোধ করলো ডেলি প্যাসেঞ্জাররা। যাত্রীদের অভিযোগ, সাহেবগঞ্জ রামপুরহাট লোকাল ট্রেন ঠিক সময় মতো মুরারই স্টেশন পৌঁছালেও রামপুরহাট পৌঁছাতে 2 ঘন্টা টাইম লাগে। তাই নিত্য যাত্রীরা অবরোধ করে শুক্রবার সকাল 7:30 থেকে শুরু হয় অবরোধ। অবরোধ চলে প্রায় 30 মিনিট ধরে। রেলযাত্রীদের অভিযোগ, সাহেবগঞ্জ রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেনটি মুরারই স্টেশনে 7:25 ছাড়ে, কিন্তু রামপুরহাট পৌঁছাতে প্রায় 2 ঘন্টা সময় লাগে রোজ। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে রেলযাত্রীদের। বিভিন্ন পেশার মানুষজন থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলকেই এই ট্রেনের উপর নির্ভরশীল। তাই ট্রেন সময় মতো রামপুরহাট না পৌঁছালে সমস্যায় পড়তে হচ্ছে রেলযাত্রীদের। রেলের আধিকারিকরা আজ আশ্বাস দেন তবেই অবরোধ তুলে নেন রেলযাত্রীরা। চাপড়া থেকে শুরু করছে প্রতিনিয়ত, আমরা 2 ঘন্টা পর রামপুরহাট পৌঁছাচ্ছি। 9:35 আপনার সিগন্যাল, 8:25 আমাদের পৌঁছানোর টাইম। আমার কথা আছে।